গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে নীল পুজোর ব্লগ, তো নীল ষষ্ঠীর আর কি ব্লগ। তো এখন দুপুরবেলা, তখন 12:30 বাজে। তো আমি, বর্দি, আরও সামনে আরও দুটো কাকিমা, আমরা সবাই মিলে যাচ্ছি আর কি পুজো দিতে। আমাদের বোচাখালি একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছি। এই যে সবাই যাচ্ছে, ওই যে সামনে পাপা, তোমার শুভ, কুহিলি, এরা সব রয়েছে, আর আমরা সব পিছন দিয়ে হাঁটছি। তো এই যে আমরা, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, বলতে গেলে অনেকটাও দূর না, 10-15 মিনিট লাগে হেঁটে আসতে। এদিকে তনুদি আর কি, দিদির পুজো দেওয়া হয়ে গেছে, তনুদি আর কি প্রসাদ নিচ্ছিল, সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে এসেই পাপা খেলা শুরু করে দিয়েছে। আর দেখো লাইন, দেখো স্বাভাবিক পুজোর দিন একটু তো ভিড় হবেই। আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম আর কাকিমারা লাইনে দাঁড়িয়েছিল। এরপরে আর কি আমি বোতল থেকে দুধটা ঢেলে নিয়েছিলাম, আর এখানে আগে এসে কাঁচা ফল আর কি, যেসব আতা বেল এইগুলো থাকে, সেগুলো এসে আগে আমি দিয়ে গেছিলাম। আর এখানে আমরা সব এখন প্রায় লাইনের কাছাকাছি চলে এসেছি বলে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। এই দেখো কেমন ভিড়। এইখান থেকে না ভিড়টা সত্যিলই না। আমরা এসেছি তখন 12:30 বাজে, বাট বাড়ি গেছি 2টোর পরে, বুঝতেই পারছো তাহলে কেমন ভিড় ছিল সবাই। আরও কী বলতো, জায়গাটা খুব ছোট ছিল আর অনেকগুলো শিবলিঙ্গ ছিল। এবার সবাই পুজো দেবে, তারপরে তো দেব। তো এখানে আমরা এখন আর কি জল ঢালছি। পুজো দেওয়ার সময় আমি আর ভিডিও করিনি, মন শান্তি করে আগে পুজো দিয়ে নিই, তারপরে অন্য কিছু। তো এখন আমরা আর কি বাগান থেকে বাড়ি যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।